Yo, what's up, guys? It's Mr. Tripolar. Guys, Free Fire YouTuber এমন কিছু ভিডিও যা তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে এমন যদি হতো তাদের ওই ভিডিওগুলো ভাইরাল না হতো তাহলে ফ্রি ফায়ারে কোনো প্লেয়ার তাদের চিনতোই না এমন সব ইউটিউবার রয়েছে আমাদের ফ্রি ফায়ারে যাদের একটা ভিডিও ভাইরালের ফলে ফ্রি ফায়ারে বর্তমান সময়ে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের মধ্যে রয়েছে একজন ভিডিওকে আজকের এই ভিডিওতে বড় বড় ইউটিউবারদের প্রথম ভাইরাল ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে চলেছি যে ভিডিওগুলোর মাধ্যমে প্রথমবার তাদের পরিচিতি লাভ করে চলো তাহলে শুরু করা যাক নাম্বার 7 আছে আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশের একজন লেজেন্ড যার চ্যানেলের নাম আছে ইলুশনিশ ওয়াইটি এটি ছিল তার ফ্রি ফায়ারে প্রথম ভাইরাল ভিডিও এবং এক কিছু তাকে পরিচিত লাভ করার একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে ফ্রি ফায়ারের সকল প্লেয়ার তাকে চিনে তার প্রথম ভাইরাল ভিডিওতে সে ভিডিওটি দেখেছিল নরমালি কিভাবে ফ্রি ফায়ার খেলতে হয় এটি আজ থেকে 4 বছর আগে তৈরি করা একটি ভিডিও প্রথমবার সে তার ভাইরাল ভিডিওতে কিভাবে শুরু করেছিলেন তার ভিডিওটি চলো শুনে আসি আপনাকে স্বাগতম সো বেসিক্যালি আজকের ভিডিওটা একটা বিগিনার গাইড মানে যারা বিগিনার এই গেমে যারা নতুন যারা জানেন না আসলে এই গেমটা আসলে কিভাবে খেলতে হয় বা এর রুলস এন্ড রেগুলেশন কি আমি এই ভিডিওতে সবগুলো কভার করতে যাচ্ছি সে যখন ভিডিও শুরু করেছিল সে আসলে জানতো না এই ভিডিওতে ফ্রি ফায়ার যারা বাংলা ভাষায় খেলে তারা এতটা পরিমাণ ভিডিওটি লাভ করবে এটি একমাত্র ভিডিও ছিল যেটি বাংলাতে ফ্রি ফায়ার কিভাবে খেলতে হয় প্রথম বুঝিয়েছিলেন তিনি শুধু এইটাই নয় তিনি যখন গেম খেলতে তখনকার সময় শুধুমাত্র 6টা ক্যারেক্টার আমাদের গেমে ছিল ইলুশনিশ ওয়াইটি সে যখন তার প্রথম ভিডিওটি বানায় তখন ছিল সিজন 1 তাকে বলা যায় বাংলাদেশের মধ্যে সবথেকে প্রথম ফ্রি ফায়ার ইউটিউবার হিসেবে বাংলাদেশ কমিউনিটি এত বড় হওয়ার পিছনে তার হাত অনেক বেশি আছে হয়তো যদি তিনি এই ভিডিওটি প্রথমবার না বানাতেন তাহলে এত সব ইউটিউবারই হতো না এমনও হতে পারতো ফ্রি ফায়ারে তো পপুলারই হতো না বাংলাদেশে এরপর আছে ফ্রি ফায়ারের অন্যতম প্রো প্লেয়ার আমাদের বাংলাদেশ সার্ভারে ক্রুল গেমিং বেসিক্যালি ক্রুল গেমিং যদিও ফ্রি ফায়ার উল প্লেয়ার না কিন্তু তার গেম প্লে এবং তার স্কিল তাকে বাংলাদেশে অন্যতম ফ্রি ফায়ারের স্নাইপার প্লেয়ার হিসেবে অনেকেই জানে সাধারণত তিনি হচ্ছে একজন স্ট্রিমার তার গেম প্লেতে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে ফ্রি ফায়ারের স্নাইপার চালানো ছিলেন তিনি একজন পাবজি প্লেয়ার পাবজিতেও তার অনেক নাম ডাক ছিল সে যখন পাবজি খেলতো পাবজিতে সে এতটাই ভালো খেলতো যে ফ্রি ফায়ার বা পাবজি সকল প্লেয়াররাই তাকে পাবজির হ্যাকার বলতো পাবজিতে কেউ প্রমাণ করতে পারেনি সে আসলে হ্যাক নিয়ে খেলছিল এরপর সে যখন ফ্রি ফায়ারে শিফট হয় ম্যাক্সিমাম প্লেয়াররাই তাকে হ্যাকার মনে করে থাকে মূল ব্যাপার হচ্ছে এটা যে তার স্কিল তাকে হ্যাকার বলতে বাধ্য করে সাধারণ প্লেয়াররা ফ্রি ফায়ার সে এতটুক পর্যন্ত আসার একমাত্র মেইন কারণ হচ্ছে সে এমিটিভিতে অনেক বেশি ভালো খেলে যদিও ফ্রি ফায়ারে বাংলাদেশের অনেক প্লেয়ারই তাকে বিটুকের সাথে তুলনা করে থাকে বর্তমান সময়ে গেম প্লেতে দেখতে পাওয়া এই গেম প্লেটা হচ্ছে ফ্রি ফায়ার ইউটিউবের মধ্যে ক্রুল গেমিং সর্বোচ্চ পপুলার ভিউ পাওয়া একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে ইউটিউবে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করে ভিডিওটি মেইনলি কি নিয়ে ছিল চলো দেখে আসি हम हैकर भाई समझ रहे हो समझ रहे हो আরে ভাই আর রইছে ভাই আটকে লেখেন ভাই বেসিক্যালি তার এই ভিডিওটা ছিল ডন ভাই নামক এক স্ট্রিমার ম্যাচে পড়েছিল ক্রুল গেমিং যখন ডন ভাইকে মেরে দিয়ে তখন সে বলে যে ক্রুল গেমিং কে সে নাকি চিনেই না ক্রুল গেমিং কে এটা নিয়ে সে ভিডিও করার এই ভিডিওতে টোটাল 2 লক্ষের উপরে ভিউজ আছে আর এটিকে ক্রুল গেমিং এর সবথেকে বড় ভাইরাল ভিডিও হিসেবে ধরা হয়ে থাকে Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Wait. আমি কিন্তু Mr. Tripolar না। আমি না হলো Mr. Tripolar কা চিনার এমন কোন মানুষই পাওয়া যাবে না বাংলাদেশের Free Fire কমিউনিটিতে। আজ Mr. Tripolar বাংলাদেশ Free Fire কমিউনিটিকে এতটাই বড় করেছে যে বিশ্বের বড় বড় ইউটিউবার এবং গেমাররা Mr. Tripolar এর নাম জানে। কিন্তু তোমরা কি জানো Free Fire বাংলাদেশ কমিউনিটিতে Mr. Tripolar এর যে ভিডিও Mr. Tripolar এর জীবনকে পরিবর্তন করে দিয়েছে সেই ভিডিও কোনটি? আই মিন Free Fire কোন ভিডিও ছিল যে ভিডিওতে Mr. Tripolar প্রথমবারের মতো মিলিয়ন ভিউ পায়? ওই ভিডিওর মাধ্যমে প্রথমবার পরিচিতি লাভ করে Mr. Tripolar যার ফলে দেখা যায় মিস্টার ত্রিপুলার কে আর কখনোই পিছনের দিকে তাকাতে হয় না ভিডিও দেখতে দেখতে যারা এত পর্যন্ত এসে পড়ছে আমার মনে হয় তাহলে তোমাদের একটু হলেও ভালো লাগতেছে সময় নষ্ট না করে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারো চলো তাহলে দেখে আসি না সাজার জন্য হাফ প্যান্টটা একেবারে বেস্ট এনিমি এসে পড়েছে গাইস লেটস গো এটা পুরোটা একেবারে মূল লুক সব কিছু ঘুরে এসেছে আর জাক 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 হেডশট গাইস একার মাথা টার্গেট করতেছে আমি বললাম কি রে ভাই এটা আবার দাঁড়িয়ে আছে কেন এ রে মাথা টার্গেট করতে করতে উচ্চস্বরে মেরে ফেলছে আরেকটা তো গানটা নেওয়া লাগতেছে না তো এর জন্য মনে হইতেছে আরো বেশি টাইম লাগতেছে দেখো আমরা সেলফি টেলফি তুলে নিয়েছি সবকিছু কিন্তু আমাদের হয়ে গিয়েছে আশিস ভাই এখানে পুরো অরিজিনাল মার্কেটে সেন্ডু গেঞ্জি নিয়ে এসেছে সাদা কিন্তু কালো প্যান্ট নিল কেন যাই হোক কালো প্যান্টটা আমার এককালে অনেক বেশি এই দেখো ফয়সাল ভাই অলরেডি আমার উনার ফেভারিট ইমোটটা দেওয়া শুরু করে দিয়েছে এনিমি আসে না হু আসছে এ ভাই আরে এনিমি কি রে এর কি বুঝে নাই এ ভাবতেছে আমাদের নেট চলে আসে ইমোট দিচ্ছে ব্রো
এটা হচ্ছে ফ্রি ফায়ারে মিস্টার ট্রিপলের সবথেকে বড় ভাইরাল ভিডিও ইউটিউবে মিস্টার ট্রিপলের সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও হচ্ছে এটি আজ থেকে 2 বছর আগে যখন ফ্রি ফায়ারে ভাইরাল কন্টেন্ট চলতেছিল কন্টেন্টই আসলে ছিল নো ইন্টারনেট মিস্টার ট্রিপল যখন এই ভিডিওটি আপলোড করে তখন ট্রেন্ডিং 1 এ চলে যায় এরপর ফ্রি ফায়ারে পুরো বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়াররা জানতে পারে যে মিস্টার ট্রিপলের নামে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ টাইপের ভিডিও দিয়ে থাকে এই ভিডিওর দ্বারা মিস্টার ট্রিপলের অনেক বেশি পরিচিতি লাভ করে ফ্রি ফায়ারের মধ্যে যদিও এটি মিস্টার ট্রিপলের প্রথম ভাইরাল ভিডিও ছিল না কিন্তু এই ভিডিওর মাধ্যমে মিস্টার ট্রিপলের পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পপুলার এবং জনপ্রিয় হয়ে ওঠে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো মিস্টার ট্রিপলারকে কার কার ভালো লাগে এবং যদি তুমি একজন মিস্টার ট্রিপলার ফ্যান হতে তাহলে কমেন্ট করে জানাও বর্তমান সময়ে মিস্টার ট্রিপলার চ্যানেলে কত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কারা কারা মিস্টার ট্রিপলার এই ভিডিওটি দেখেছো একবার হলো কমেন্ট করে জানাও জ্ঞান মাস্টার পুষে অনেক বেশি জনপ্রিয় ছিল তখন আমরা ছিলাম ইন্ডিয়া সার্ভার এসকে 26 বস র‍্যাঙ্ক পুশ করতেছিল এবং কাব্বু র‍্যাঙ্ক পুশ করতেছিল তখন একটি ম্যাচ ইস কাব্বু এবং এসকে 26 বস পরে একই ম্যাচে তখন ইস কাব্বু আমাদের 26 ভাইকে কিছু একটা বলেছিল আর তখনকার সময় এসকে 26 বস ছিল ফ্রি ফায়ারের সবথেকে জনপ্রিয় ইউটিউবার এতটাই জনপ্রিয় ছিল যে তখনকার সময় টোটাল গেমিং এর থেকেও জনপ্রিয় ছিল এসকে 26 বস সর্বপ্রথম এসকে 26 বস কে মেরে যে বিরুড়ো করেছিল সেই বিরুড় দ্বারা সর্বপ্রথম ইস কাব্বু অনেক বেশি পপুলার হয় পপুলার বলতে উই বিরুড় দ্বারা অনেক হ্যাটার্স তৈরি হয় এবং ইস কাব্বু কে অনেকেই চিনতে থাকে চলো বিরুড়ো দেখি যদিও আমাদের একটু কোয়ালিটি ভালো হবে না একটু ম্যানেজ করে নিও এটা আবরার গাছের পিছনে বসে আছে তুই উপরে খেয়াল রাখিস উপর থেকে রবীন্দ্র বা সাবির কেও মারতে আরে কিন্তু ভাই মার দেখি সর 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 রক রক সর রক সর রক সর রক সর পরিচিত লাভ করে ওই ভিডিও থেকে এরপর অনেকবার দেখতে পেয়েছি এসকে 26 বস এবং ইস কাব্বু একসাথে খেলতে তো যাই হোক এসকে 26 বস কে আগে থেকে কে কে চিনতে কমেন্টে জানিয়ে দিতে পারো এরপর আছে আমাদের ফ্রি ফায়ারের সবথেকে জনপ্রিয় ইউটিউবার অ্যাডা ব্লুম কিং বিটুকে এটা হচ্ছে বিটুকের ওয়ান অফ দ্য বেস্ট বিটুকে স্কিলফুল অ্যাডা ব্লুম কিলিং মন্টেজ বলতে ভুল হবে কারণ এটি একটি গেম প্লে ছিল তার গেম প্লে ভিডিও দেখলে মনে হয় যে সে মন্টেজের ভিডিও আপলোড করতেছে কারণ তার প্রত্যেকটা কিলিং স্কিল ছিল একটা মন্টেজ ভিডিওর মতো এই ভিডিওটির মাধ্যমে বিটুকে ফ্রি ফায়ারে অনেক বেশি জনপ্রিয় লাভ করে ফ্রি ফায়ার কোনো প্লেয়াররাই তখন অ্যাডা ব্লুম ইউজ করতো না কারণ অ্যাডা ব্লুম ইউজ করা তখন ছিল অনেক বেশি কঠিন ব্যাপার কিন্তু বিটুকে তখনকার সময় পিসি প্লেয়ার ছিল এবং পিসির মধ্যে অ্যাডা ব্লুম এত সুন্দরভাবে ইউজ করতো যে সকল ফ্রি ফায়ার প্লেয়াররাই তার অ্যাডা ব্লুম ফ্যান হয়ে গেছিল আর তার অ্যাডা ব্লুম এত সুন্দর স্কিলফুলের কারণে গেম প্লেতে অনেক বেশি দারুণ হতো 20-30 কিল করার ব্যাপারে ছিল না তখনকার সময় আমাদের ফ্রি ফায়ারে কিন্তু রিভাইভের অপশন ছিল না কিন্তু ওই রিভাইভের অপশন না থাকলে ওই সময় 30-25 কিল করা ছিল বিটুকের সাধারণ ব্যাপার এটি হচ্ছে বিটুকের সেই গেম প্লে যে গেম প্লেতে বিটুকে অনেক বেশি পরিচিতি লাভ করেছিল যদিও তার গেম প্লেটি অনেক বছর আগে তখনকার সময় বিটুকে বেশিরভাগ সময় আমাদের ডাবল অ্যাডা ব্লুম চালাইতো এই ভিডিওটির মাধ্যমে বিশ্বের মধ্যে এক নাম্বার অ্যাডা ব্লুম কিং কে সেটা জানতে পেরেছিল ফ্রি ফায়ার প্লেয়াররা ভিতরে 4 প্লেয়ার আছে এবং কিভাবে ওয়েপ আউট করতে হয় দেখতে পারতো সেইখানে বেশি কিছু বলতে চাই না আমাদের বিটুকে অ্যাডা ব্লুম কিং কে যদি তুমি মনে করো বিটুকে হচ্ছে অ্যাডা ব্লুম কিং তাহলে বিটুকে একটা লাইক করে কমেন্ট করে জানাও আসলে অ্যাডা ব্লুম কিং কে আমাদের বিটুকে নাকি ফ্রি ফায়ার ইন্ডিয়ান ইউটিউবার আজ্জু ভাই।